আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। সো এটা হচ্ছে একটা বিয়ের কার্ড, আমার হাজব্যান্ডের আমেরিকান ফ্রেন্ডের বিয়ে। সো প্রথমবারের মতো কোনো বিদেশি বিয়ে, খ্রিস্টান বিয়ে দাওয়াত খেতে যাচ্ছি। আমি জানি না যে আসলেই এই বিয়েটা কেমন হবে, টিভিতে আমরা যেমন দেখি তেমনই হবে নাকি ডিফারেন্ট হবে। সো সব কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ওরা কিন্তু আমাদেরকে কার্ডে বলে দিয়েছিল যে আমরা কী ধরনের গিফট নিব, এটা হচ্ছে এদের কালচার, যে ওরা কী ধরনের গিফট চায় সেটা বলে দিয়েছে। ওরা জাস্ট সিম্পল একটা অর্নামেন্ট চেয়েছে, সেটা হচ্ছে ক্রিসমাস ট্রির অর্নামেন্ট। আপনারা সবাই জানেন ক্রিসমাস ট্রিতে কিছু খুব সিম্পল কিছু অর্নামেন্ট ঝুলিয়ে রাখে, এমন একটা অর্নামেন্ট ওরা বিয়ের গিফট হিসাবে চেয়েছে। কিন্তু ওরা খুব সামান্য একটা গিফট চাইলেও, যেহেতু আমরা প্রথমবারের মতো কোনো বিয়েতে যাচ্ছি বা বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি, বন্ধুর বিয়ে বলে কথা, সো গিফট তো কিছু একটা কিনতেই হয়। সো প্রথমে দেখায় যেটা হচ্ছে ওরা অর্নামেন্টস চেয়েছে ক্রিসমাস ট্রি, এটা হচ্ছে সেই অর্নামেন্টটা। এটা কিন্তু বেশ সুন্দর ছিল, আর সাথে হোম ডেকোরেশনের দুইটা আইটেম কিনেছিলাম, একটা ফটো ফ্রেম আর একটা শোপিস জাতীয়। সো এটার কোথা থেকে কিনেছি সেটার একটা ভিডিও আমি অলরেডি শেয়ার করে দিয়েছি শপিং ব্লগে। সো এটা হচ্ছে দুইটা গিফট যেটা আমরা এক্সট্রা কিনেছি ওদের রিকোয়ারমেন্টের বাইরে। সো এখন এই দুইটা জিনিসকে প্যাক করতে হবে, এটা কোনোভাবেই প্যাক করতে পারছি না। কতগুলো শপিং ব্যাগ নিয়ে এসেছি যেগুলোতে গিফট শপিং ব্যাগ, বাট কোনোটার মধ্যে এগুলো ঢুকতেছে না। সো অনেক দেখে শুনে একটার ভেতর তো ফটো ফ্রেমটা ঢুকাইতে পেরেছিলাম এটা, কিন্তু এই বড় যেটা এটা কোনোভাবেই কোনো ব্যাগে ঢুকছিল না, যেহেতু এটা সাইজে অনেক বড় এবং এটা কিন্তু অনেক ভারী। দেখে বোঝা যাচ্ছে না এটা অনেক ভারী, কিন্তু এটা অনেক ভারী যেহেতু এটা পাথরের এবং মেটেলের তৈরি, সেহেতু অনেক হ্যাভি একটা ব্যাগে নিতে হবে যাতে সিঁড়ে পড়ে না যায়। বাট সেরকম কোনো ব্যাগই আমি ঠিক করতে পারিনি। সো পরে ভাবলাম র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নেই, র্যাপ করে একটা নর্মাল ব্যাগে নিয়ে নিব, আর কোনো অপশন নেই। সো সেটাই করেছি আমি, এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে তারপর নর্মাল একটা ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম যাতে ছিঁড়ে পড়ে না যায়, আসলে কিছু করার ছিল না। সো যাই হোক, আমি গিফট পেপারগুলো র্যাপিং করে রেডি করে রেখে আমি ড্রেস রেডি করে রেখেছি। এই কাজটা আমি সবসময় করি যাতে রেডি হওয়ার সময় কোনো দেরি না হয়। সো আমি খুব সুন্দর একটা স্কাই ব্লু কালারের ড্রেস নিয়েছি, আর সাদা ডিজাইন করা যেহেতু ভেতরে, সেজন্য সাদা হিজাব, সাদা জুতা এবং জুয়েলারিগুলোও আমি সাদার মধ্যেই সব নিয়েছি। যেহেতু আমার জামার ভেতরে সাদা ডিজাইন করা, আমার হিজাবটা সাদা, জুতা সাদা, সেজন্য আমি নেল নিয়েছি সাদা, জুয়েলারি যেগুলো হাতে আমি জুয়েলারি পরি সব সাদা নিয়েছি। কী কী জিনিস দিয়ে মোটামুটি সাজবো, খুব বেশি সাজবো না, জাস্ট একটা ফ্রেশ লুক দিব, তার জন্য যা যা প্রয়োজন সব আমি এক জায়গায় রেডি করে রেখে আমি এখন তাসবিকে রেডি করতে যাব। সো তাসবির যেহেতু অনেক লম্বা চুল, ওকে চুল বাঁধতেই আমার অর্ধেক টাইম চলে যায়। সো তাসবিকে রেডি করে আমি রেডি হয়ে যাব। সো দেখুন, তাসবিকে রেডি করে আমি রেডি হয়ে গিয়েছি। আমি আমার রেডি হওয়ার কোনো ভিডিও এখানে শেয়ার করিনি, যেহেতু বিয়ের অনেক লম্বা একটা ভিডিও হয়েছে। সো আমার এই পার্টটা আমি আজকের মতো বাদ দিয়েছি, কোনো উপায় ছিল না। সো আমরা এখন বের হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছেন। সো এটা ছিল আমার হ্যান্ড মেকওভার, যেটা সবসময় আমি আমার ভিডিওতে শেয়ার করি যে কীভাবে আমি মেকওভারটা করেছি, কিন্তু যেহেতু আজকে বিয়ের ভিডিওটাই অনেক লম্বা সেজন্য আমি আমার পার্টটা স্কিপ করে গিয়েছি। আর রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখলাম যে লেকের পানি সব বরফ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যেহেতু শীতকাল, গাছে কোনো পাতা নেই, চারিপাশটা একদমই নর্মাল। সো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি, এটা আমাদের এক ঘন্টা ড্রাইভ ছিল রাস্তায়, আমরা এক ঘন্টা ড্রাইভ করে এসেছি। সো আমরা এখন পৌঁছে গেছি, এটা আসলে কোনো চার্চ না কমিউনিটি সেন্টার বুঝতে পারছি না, যেহেতু খ্রিস্টান বিয়ে তো চার্চেই হয়। সো চলেন দেখি ভেতরে গিয়ে যে এটা আসলে চার্চ নাকি কোনো কমিউনিটি সেন্টার। সো চলে আসলাম, বাইরে পতাকা দেখে মনে হয়নি এটা চার্চ, চার্চের সামনে তো সাধারণত পতাকা থাকে না। সো এটা অনেক সুন্দর একটা জায়গা ছিল, বেশ বড়। সো আমরা এখন ভিতরে ঢুকছি। সো ভেতরে ঢুকলাম, এটা হচ্ছে গেট, বিশাল বড় রাজপ্রাসাদের মতো। ঢুকতেই বর আমাদেরকে রিসিভ করলো, এটা হচ্ছে বর, আর বরের একমাত্র বন্ধুই আজকে এসেছে এই বিয়ের প্রোগ্রামে, সেটা হচ্ছে আজম, আমার হাজব্যান্ড।
সো আমরা একমাত্র গেস্ট ওর ফ্রেন্ড হিসাবে ছিলাম, আর কেউ এখানে ওর কোনো ফ্রেন্ড ছিল না। আর ও আমাদেরকে বলছে আসলে ভেতরে গিয়ে আমরা কি করব। দেখুন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে পুরো প্রোগ্রামটা হয়েছে, আর এটা কোনো চার্জ না, এটা আসলে ওদের বিয়ের কমিউনিটি সেন্টারই বলতে পারি আমি, যেখানে ওদের বিয়ে হয় আর কি। আর এটা আবাসিক হোটেল মোটেল যেটাকে বলে সেটাও, সব টোটাল মিলিয়েই এই জায়গাটা। সো আমাদেরকে বলে দিল যে যে অর্নামেন্টসটা ওরা আনতে বলেছিল ওদের বিয়ের গিফট হিসাবে ক্রিসমাস ট্রির জন্য, সেটা নিয়ে আমরা কি করব। সো আমরা তো গিফট গাড়িতে রেখে এসেছিলাম, এখন গাড়ি থেকে গিফটটা নিয়ে আমরা ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী সেই কাজটা করব। তো তার আগে আমি পুরো জায়গাটা ভিডিও করে দেখালাম একটু। দেখুন বেশ বড়, কিন্তু একদম একটা প্রাসাদের মতো। আর এদের বিয়ে খুবই সিম্পল, খুব সিম্পল। আর বর তো বন্ধুকে পেয়ে ভীষণ খুশি, ভীষণই খুশি। সো আমরা গিফট নিয়ে এসেছি, এখন যাচ্ছি গিয়ে সেই অর্নামেন্টটা আমরা সেই ক্রিসমাস ট্রিতে লাগাবো। ব্যাপারটা হচ্ছে এরকম, গেস্ট হিসাবে কারা কারা বিয়েতে অ্যাটেন্ড করেছিল তাদের একটা স্মৃতি রাখা, ব্যাপারটা এটাই আর কি। আমরা বাংলাদেশে যেমন খাতায় নাম লিখে রাখি কে আসছে, কে কী গিফট দিছে, ব্যাপারটা এখানে সেরকম না। জাস্ট ওই অর্নামেন্টটাতে নাম লিখে দিয়ে দিলেই মানে ওদের স্মৃতি থাকবে যে এই গেস্টগুলোই আমার বিয়েতে এসেছে। সো দেখুন চারিপাশটা বেশ ডেকোরেশন করাই আছে, ওদের কালচারের জিনিস বা ওদের ধর্মীয় জিনিস দিয়েই সাজানো। সো এখন তাজবি ওর বাবার নাম লিখে দিল, দিয়ে ওই এই ক্রিসমাস ট্রিতে, এই যে ছোট্ট একটা ক্রিসমাস ট্রি এটা ওরা ওদের বাসায় রাখবে। সো এখানে ও ঝুলিয়ে দিল, এখানে যত গেস্ট এসেছে সবাই কিন্তু এখানে যে যে অর্নামেন্ট এনেছে সেটা দিয়ে এখানে রেখে দিয়েছে। এটা এটা কিন্তু কোনো রিলিজিয়ান থিঙ্ক না, আপনারা আবার ভাববেন না যে আমরা ক্রিসমাস ট্রিতে অর্নামেন্ট ঝুলিয়েছি, ব্যাপারটা সেটা না, সেটা পুরোটাই একটা ওদের বিয়ের একটা সিস্টেম আর কি। তো যাই হোক, আমরা তো গিফটের নাম লিখে গিফটটা জমা দিয়ে দিলাম। আর দেখুন যে সবাই যারা আসছে তারা প্রত্যেকেই একই কাজই করছে, যে ক্রিসমাস ট্রিতে ওদের অর্নামেন্টটা লাগিয়ে দিচ্ছে, আর যারা এক্সট্রা গিফট এনেছে তাদের গিফটটা টেবিলের নিচে আসলে রেখে দিচ্ছে আর কি, যেহেতু ওদের এক্সট্রা গিফট রাখার আলাদা কোনো অপশন নাই। সো সেভ হিসাবে টেবিলের তলে রেখে দিয়েছে। আর দেখুন আরও একজন গেস্ট এসেছে, উনিও একটা অর্নামেন্ট নিয়ে এসেছে, এখানে ঝুলিয়ে দিল। এটাই ওদের সারা জীবনের স্মৃতি থাকবে যে আমাদের বিয়েতে কারা কারা এসেছেন আর কি। আর এখানে গেস্ট বুক লেখা আছে, মানে সিস্টেমটা কী হবে সেটার একটা ব্যানার এখানে কিন্তু ছোট্ট করে যে দেওয়া আছে। আর টেবিলে সাজানো আছে বর বউয়ের একটা ছবি আছে পেছনে দেখতে পাচ্ছেন। আর এই যে বাচ্চাগুলো, এরা হচ্ছে বরের ভাগনা ভাগ্নি, ওরাই সবাইকে রিসিভ করছে, সিস্টেমটা বলে দিচ্ছে কী করতে হবে। সো আমাদের তো গিফট জমা দেওয়া হয়ে গেল, এখন আমরা ভেতরে যাচ্ছি ঘুরে ঘুরে দেখবো। এখানে যে ক্রিসমাস ট্রিটা দেখতে পাচ্ছেন এটা খুব গর্জিয়াস আর খুবই সুন্দর ছিল, খুব সুন্দর করে এটা ওরা সাজিয়েছে, সাধারণত মানে বিয়ের জন্য এভাবে গর্জিয়াস করে সাজায়। সো আর পাশেই ছিল হচ্ছে খাবার জায়গা, দেখুন খাবার অলরেডি সাজানো আছে, আর পাশে কিচেন, এখানেই খাবার সার্ভ করা হবে। সো এটা হচ্ছে টোটাল জায়গাটা সামনের, এটা কিন্তু জাস্ট একটা পার্ট দেখাচ্ছি, আমরা কিন্তু অন্যান্য পার্টে যাইনি। এটা কিন্তু বিশাল বড়, ঢুকতেই দেখেছেন বিশাল বড় রাজপ্রাসাদের মতো একটা বিল্ডিং। সো জাস্ট বিয়ে যে ফ্লোরে হচ্ছে সেটাই জাস্ট দেখাচ্ছি আর কি। এরপর আমরা আরও ভিতরে আসলাম, ভিতরে এসে আস্তে আস্তে এক একজনের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে। সো তাজবির বাবা জোসায়ের বাবাকে দেখতে পারলো, তো জোসায়ের বাবার সঙ্গে পরিচিত হলো, কথা বললো। জোসায়ের বাবা বলতে বরের বাবা আর কি, বরের নাম জোসায়া। সো জোসায়ের বাবার সঙ্গে কথা বললাম, কথা বলে এই জায়গাটাতে বিয়েটা হবে, দেখুন একটা স্টেজ সাজানো আছে, কতটা সিম্পল, কতটা সিম্পলভাবে একটা স্টেজ সাজানো, মানে কী বলবো, সব কিছু সিম্পলের মধ্যে ওরা সাজিয়ে রেখেছে। এখানে দেখুন কিছু ব্যানার, মানে ফটো ফ্রেম দেওয়া আছে, সেখানে বর বউ সম্পর্কে কোশ্চেন করা। আর টেবিলগুলো ওরা এভাবেই সাজিয়ে রেখেছে, ফ্লাওয়ার দিয়ে, চামিজ দিয়ে, ক্যান্ডেল দিয়ে, আর এই যেরকম একটা ফটো ফ্রেম দিয়ে, এখানে কিন্তু আপনার বউ বর সম্পর্কে কোশ্চেন করা আছে যে ওদের সম্পর্কে তুমি কতটুকু জানো, ওদের ফুল নেম কী,
এই যে দেখুন এখানে টেবিলে সব কিছু সাজিয়ে রেখেছে, পরবর্তী সময় এগুলা দিয়ে ওরা যে খাবার টেবিল সেই টেবিলটা ডেকোরেশন করবে আর কি। দেখুন এখানে কিন্তু অনেকগুলা ফটো ফ্রেম আছে, ফ্লাওয়ার ফটো ফ্রেম এবং যে চামিচগুলো আছে স্পুন সেগুলো দিয়ে ওরা টেবিল সেট করবে। আর ফটো ফ্রেমের ভেতরে লেখা আছে বউবর সম্পর্কে বিভিন্ন কোশ্চেন, তাদের জন্মদিন, তাদের ফুল নেম, তুমি তাদের সাথে কিভাবে মিট করছো প্রথম, কিভাবে তাকে চেনো, এই ধরনের কোশ্চেন দিয়ে ফটো ফ্রেমগুলো বানানো। সো এই ছিল পুরা জায়গাটা যেখানে ওদের বিয়ে হবে। পরবর্তীতে তো আমি দেখাবই কিভাবে বিয়ে হয়েছে, কি হয়েছে না হয়েছে। সো আর একটা রুমের এখানে হট চকলেটের একটা টেবিল আছে, এটা হচ্ছে আইসক্রিম টেবিল, এখনও আইসক্রিমটা সার্ভ করা হয়নি, পরবর্তী সময়ে এই বড় জায়গাটা মানে গামলি যেটা আছে সেটার মধ্যে সার্ভ করবে। সো এটা হচ্ছে আইসক্রিম টেবিল। পাশেই আছে হচ্ছে কুকি টেবিল, এখানে বিভিন্ন ধরনের কুকিজ আছে, কুকি টেবিল, এইগুলো হচ্ছে আসলে ওদের ডেজার্ট আইটেম আর কি। এই যে কুকিজ, আইসক্রিম, হট চকলেট, এগুলো আপনারা ডেজার্ট আইটেম হিসেবে খাইতে পারবেন। আর একটা জায়গা আছে যেখানে হচ্ছে বউ এবং বরের হচ্ছে ছোটোবেলার ছবি, দেখুন ছোটোবেলা বড়োবেলা সব বেলার ছবি দিয়েই একটা জায়গা ওরা সাজিয়েছে, এটা বেশ সুন্দর। সো এই হচ্ছে মোটামুটি ওদের আয়োজন, খুবই সিম্পল, খুবই সিম্পল। সো এরপরে জোসায়ের মা, মানে ইনি হচ্ছেন বরের মা, ওনার সঙ্গে কথা হলো। উনি ওনার ফ্যামিলি সম্পর্কে বলছিলেন যে ওনাদের বিশাল বড় ফ্যামিলি, 14টা শুধু নাতি নাতনি আর 7টা ছেলে মেয়ে। সো তাদের সম্পর্কে বলছিলেন এবং দূরের থেকে আমাদেরকে দেখাচ্ছিলেন। আর ইনি হচ্ছেন জোসায়ার ছোটোবেলার টিচার, মানে প্রাইমারি স্কুলের টিচার। মানে আমরা যেটা দেখলাম তাসবির বাবাকে, মানে আমার হাজবেন্ডকে সবাই চেনে, মানে জোসায়া এত গল্প করছে তাসবির বাবার, যে দেখতেছে সেই বলতেছে তুমি সেই যার কথা জোসায়ের কাছে অনেক শুনছি, তুমি জোসায়াকে বাংলাদেশি ফুড রান্না করা শিখিয়েছ। মানে যেটা বুঝলাম যে জোসায়া, আমরা জানতাম যে জোসায়া তাসবির বাবাকে খুবই পছন্দ করে, কিন্তু এতটা পছন্দ করে, এতটা ফ্যামিলির কাছে গল্প করেছে সেটা ওখানে না গেলে বুঝতে পারতাম না। সো সবার সাথে পরিচয় শেষ করে এখন বিয়ের প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে। তো প্রথমেই একদম মুরব্বি দিয়ে এন্ট্রি শুরু হয়েছে, ইনরা সাধারণ সম্ভবত জোসায়ার দাদা দাদি কিংবা মেয়ের পক্ষের দাদা দাদি, কারণ যেহেতু আমরা চিনি না। সো লাস্টে একজন মুরব্বি গেলেন, একজন মহিলা, উনি হয়তো জোসায়ার কিংবা জোসায়ার বউয়ের দাদা দাদি টাইপের কেউ একজন হবেন। এরপরে বর, বরের মা এবং বাবা যাচ্ছেন, এরপরে ফ্যামিলি মেম্বাররা সব এন্ট্রি নেবেন। ছেলেরা কোট প্যান্ট আর মেয়েরা হচ্ছে রেড গাউন পরেছে। সো এক এক করে সবাই এখন এন্ট্রি নিচ্ছেন, প্রথমে মুরব্বি দিয়ে শুরু হয়েছে এবং বাবা মা দিয়ে শুরু হয়েছে। সো এরপরে এরা সম্ভবত হচ্ছে ভাই, ভাইয়ের বউ, এক একজন করে সবাই ভেতরে যাচ্ছেন। সো ছেলে মায়ের হাত ধরে ঢুকেছে এবং পরবর্তী সময় যখন বউ আসবে তখন বউ কিন্তু বাবার হাত ধরে ঢুকবে। সো প্রথমে দাদা দাদি গিয়েছেন, তারপরে বর তার ফ্যামিলির সঙ্গে গিয়েছে, এরপর ভাই বোনেরা গিয়েছে, এরপর কিডস যাচ্ছে, ভাই বোনেদের ছেলে মেয়ে, দেখুন এখন ওরা যাচ্ছে। সবাই একরকমের ড্রেস পরেছে, ব্লু এবং গ্রিন, আর বড়রা পরেছে গ্রিন এবং রেড। সো ফ্যামিলির সবার এন্ট্রি হয়ে গেছে, এখন সেই মুহূর্ত, বউ দেখার মুহূর্ত। দেখুন সবাই কিন্তু দাঁড়িয়ে গেছে কারণ এখন বউর এন্ট্রি হবে। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম বউকে দেখার। সো ফাইনালি বউয়ের দেখা পাওয়া গেছে। সো বউ তার বাবার হাত ধরে ভিতরে ঢুকছে, এটাই হয়তো ওদের নিয়ম। সো দেখুন আসছে বউ, বউ কিন্তু খুব সুন্দর। আমার আফসোস আজকের এই ভিডিওতে একটাই যে বউ বরের খুব ক্লোজ কোনো শট আমি নিতে পারিনি। আপনারা দেখবেন যে এই একটা মেয়ে যে ক্যামেরাম্যান ছবি তুলছে, এছাড়া আপনি আমার ভিডিওতে কাউকে দেখবেন না যে কেউ ক্যামেরা হাতে নিয়ে বা ফোন হাতে নিয়ে ঘুরছে ছবি তুলতে। সো সেখানে আমি একাই মানে ফোন হাতে নিয়ে ভিডিও করছি, ছবি তুলছি। সো যেহেতু এরা বিদেশি, আমাদের বাংলাদেশি হলে তো গিয়ে বলতাম ভাই আপু একটু দাঁড়ান একটা ছবি তুলবো। সো এদের খুব কাছে গিয়ে কোনো ভিডিও করা বা ছবি তোলা আমার একটু লজ্জা লাগছিল, সংকোচ লাগছিল, যেহেতু কেউ করছে না এই কাজটা, শুধু একটা ক্যামেরাম্যান মহিলা উনি ছবি তুলেছেন আর আমি তুলেছি, যার জন্য আমি খুব ক্লোজ কোনো শট নিতে পারিনি, দূর থেকে জুম করে যেটুকু ভিডিও করেছি। সো দেখতেই পারলেন যে সবাই চলে এসেছে, একপাশে ছেলেরা মানে
বরের পক্ষ থেকে সবাই কোট প্যান্ট পরে দাঁড়িয়েছে আর একপাশে মেয়েরা সব লাল গাউন পরে দাঁড়িয়েছে। এখন প্রায় 20-25 মিনিট ধরে ওদের বিয়ের প্রোগ্রামটা হয়েছে। সো অনেক কথা বলেছে, আসলে আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম, কী কথা আর কী বলে বিয়ে হচ্ছে সেটা আমি জানি না। দূর থেকে যেটা জুম করে দেখালাম যে হয়তো যেমন আমরা আমাদের বিয়েতে কলমা পরে বিয়ে করি, হিন্দু বিয়েতে মন্ত্র পরে বিয়ে করে, খ্রিস্টান বিয়েতেও হয়তো তেমন কোনো কিছু ওরা পড়ছে। সো এভাবে তো বিয়ে হচ্ছে, এটা কিন্তু বিয়ের প্রসেসিং চলতেছে। সো সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। দেখুন আংটি পরাচ্ছে এখন, এই ওয়েডিং রিংটা কিন্তু ওদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। সো এখন ছেলে মেয়েকে রিং পরালো এবং রিং পরানোর মাঝেও কিন্তু কিছু কথা ওরা বলছে। এরপর এখন মেয়ে পরাবে, রিং পরানোর আগে দেখুন খেয়াল করে কিছু কথা বলে, তারপরে রিংটা পরায়। সো যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট ওদের, দেখুন আংটি কিন্তু ধরে রেখেছে, পরায়নি, কিছু একটা বলতেছে ওরা, বলা শেষ করার পর তারপরে হচ্ছে আংটিটা পরিয়ে দিল। ব্যাস ওদের কিন্তু আংটি পরানো হয়ে গেছে এবং বিয়ের যেটা সেটাও হয়ে গেছে। এখন হয়তো ওরা প্রে করছে, দেখুন মাথা নিচু করে সবাই প্রে করছে। সো প্রে করার পরে এখন ওদের কিন্তু বিয়ে হয়ে গেছে। যে লাস্ট যে কিসটা ওরা করে এটা দিয়ে ওদের বিয়ে কমপ্লিট হয়ে যায়। সো বিয়ে কিন্তু হয়ে গেছে। আপনারা দেখতে পারলেন যে কতটা সিম্পল বিয়ে এদের। বউকে দেখেন কোনো গয়না গাটি কিছু পরা নেই, কোনো রিলেটিভস কোনো গয়না গাটি, কান্নাকাটি, বিয়ে নিয়ে মারামারি ঝগড়াঝাটি আমাদের দেশে যেগুলো হর হামেশা হয়ে থাকে, কিচ্ছু না। এত সিম্পল বিয়ে, সিম্পল খাওয়া দাওয়া, সব কিছু সিম্পল। সো এটা দেখে আসলে আমাদের খুবই ভালো লেগেছে যে এত সিম্পলভাবে, এত সুন্দরভাবে এরা সব প্রোগ্রামগুলো করে থাকে। সো বিয়ে শেষ, ওরা সবাই বাইরে যাচ্ছে। সো এখন সবাই উঠে উঠে বাইরে চলে যাবে, কারণ বউ বরের হয়তো আলাদা করে ফটো সেশন করা হবে আর কি। সো আমি এই ক্যামেরাম্যানটাকে খুবই জ্বালিয়েছি ভিডিও করতে গিয়ে, বারবার তার সামনে চলে যাচ্ছিলাম। সো ভীষণই লজ্জাও লাগছিল ভিডিও করতে, কিন্তু ভিডিও তো করতেই হতো যেহেতু প্রথম কোনো বিদেশি বিয়ে দেখছি। সো যেমনটা আমরা টিভিতে মুভিতে দেখে থাকি ঠিক বিয়েটা তেমনই হয়েছে, কোনো ডিফারেন্স নাই। সো এখন বউ বর রিলেটিভ সবাই বাইরে চলে গেছে, আমরা যারা গেস্ট ছিলাম তারাও এখন আমরা বাইরে চলে যাব, বাইরে গিয়ে ঘোরাঘুরি করব, কথা বলবো, পরিচিত হব সবার সঙ্গে, এটাই। সো এখন আমরা এই জায়গাটা থেকে বাইরে চলে যাচ্ছি। সো দেখুন গেস্ট বাইরে চলে যাওয়ার পরে এখন কিন্তু ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছে, দেখুন ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছে। প্রথমে হয়তো ছেলের বাড়ির ফ্যামিলি নিয়ে ছবি তুলবে, তারপর মেয়ের বাড়ির ফ্যামিলি নিয়ে ছবি তুলবে, এরপর সবাই একসাথে মিলে ছবি তুলবে। এদের ফ্যামিলি অনেকই বড়, অনেকই বড়, অনেক মানুষ। সো ফ্যামিলিটা এদের কাছে খুবই ইম্পর্টেন্ট। বাইরের কোনো গেস্ট যদি কেউ গিয়ে ছবি তুলতে চাচ্ছে, যে তোমার সঙ্গে ছবি তুলতে চাই, তাহলে তুলছে, তা না হলে এরা ফ্যামিলি নিয়েই কিন্তু ছবি তুলছে আর কি। সো আমিও বউর সঙ্গে ছবি তুলেছিলাম। আর একটা কথা যেটা হচ্ছে, এখানে কিন্তু খুব বেশি আলো নেই, আপনারা বুঝতে পারছেন, ঝাড়বাতির সামান্য আলো, এই জন্য একটু অন্ধকার অন্ধকার। ছবি যে দুই একটা তুলেছি সেগুলো সবই অন্ধকার এসেছে। সো ছবি তোলা শেষ হয়ে গেল। দেখুন বিয়ে হওয়ার পর থেকেই বর কিন্তু বউয়ের জামা ধরে হাঁটছে, এটাই কিন্তু কমন ব্যাপার যে বউয়ের খেদমত করতে হয়। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই বউয়ের যে জামার পেছন সাইডটা সেটা ধরে বর হাঁটছে। সো এটা আমি আমার বরকে দেখাইলাম যে দেখো বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বউয়ের জামা ধরে বরকে হাঁটতে হচ্ছে, কিছু করার নেই, জাস্ট জোকিং আর কি। কারণ তা না হলে তো বউ হাঁটতে পারছিল না, ওর জামাটা তো আসলে অনেক বড়। সো এখন দেখেন সবাই একসঙ্গে ফটো সেশন করছে, যেটা আমি আগেই বলেছি, প্রথমে বউয়ের ফ্যামিলি, বরের ফ্যামিলি আলাদা আলাদা করে ছবি তুলে, এবার ফুল ফ্যামিলি একসঙ্গে ছবি তুললো। সো এই জায়গাটাতেই খাবারের আয়োজন করা হবে, যার জন্য টেবিলগুলো দিয়ে এখন এখানে সাজানো হচ্ছে, ডাইনিং টেবিল সাজানো হচ্ছে আর কি, যেখানে সবাই খাবে, সবাই হাতে হাতে হেল্প করে দিচ্ছে। সো পুরো জায়গাটার ডেকোরেশন এখন চেঞ্জ করে ফেলবে, এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে।
সো আর কোনো মানুষের সঙ্গে কথার কোনো ভিডিও নেই, শুধু আমি ভয়েস দিয়েছি, কারণ এখানে তো আসলে আমরা তেমন কাউকে চিনি না। বাংলাদেশি বিয়ে হলে হয়তো গল্প আড্ডা হাসি ঠাট্টা অনেক কিছু হতো। এখানে আমরা যে দু একজনকে চিনি ও জোসাইয়ের ফ্যামিলির, তাদের সঙ্গে তো কথা হলো, দেখালাম, আর বাকিটা জাস্ট ঘুরে ঘুরে আমরা দেখেছি। সো এখন বউ বরের পার্সোনাল ফটো সেশন হবে, ওরা হয়তো বাইরে কোথাও যাচ্ছে, আমি পেছন থেকে একটু ভিডিও করেছি। আমি ভেবেছিলাম এই ক্যামেরাম্যানের পেছন পেছন যাব, পার্সোনাল ফটো সেশন করার সময় আমি ছবি তুলব, পরে মনে হলো যে না থাক, ওদেরকে আর বদার না করি, শুধু শুধু ওরা ওদের পার্সোনাল টাইম কাটাচ্ছে, কাটাক, ফটো সেশন করবে। এমনি আমি অনেক বিরক্ত করেছি এই ক্যামেরাম্যানকে, ক্যামেরা ওম্যানকে, ভিডিও করার সময় বারবার তার সামনে চলে যাচ্ছিলাম। সো যাই হোক, বর বউ ফটো সেশন করতে চলে গেল, আর এই ক্রিসমাস ট্রিটা আর একবার আমি আপনাদেরকে খুব কাছের থেকে দেখাচ্ছি যে কে কেমন ধরনের গিফট দিয়ে ওদের এই ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেশন করেছে। দেখুন, অনেকে অনেক রকম জুয়েলারি নিয়ে এসেছে এবং প্রত্যেকটা জুয়েলারিতে ওদের নাম লেখা, মানে গেস্টের নাম লেখা। সো এটা ওরা ওদের বাসায় স্মৃতি হিসাবে রেখে দিবে। এভাবেই কাজটা খুবই ছোট, আর গেস্টও যে খুব অনেক বেশি তেমনও না, ফ্যামিলি মেম্বারই আসলে বেশি দুই পক্ষে। সো ঘোরাঘুরি করে আমরা একটু হট চকলেট খেতে এসেছিলাম। মজার ব্যাপার হচ্ছে, প্রথমে ভেবেছিলাম এটা কফি, পরে দেখা গেল এটা হট চকলেট। এটা খুব মজার ছিল, যাই হোক হট চকলেটটা খুব মজার ছিল। তো এখন ডিনার সার্ভ করবে। তো খ্রিস্টানরা যেটা করে সেটা হচ্ছে প্রতি বেলা খাবার সময় ওরা প্রে করে, তারপর ওরা খাওয়া দাওয়া করে। সো এখন হচ্ছে ওরা প্রে করছে, কারণ এখন ডিনার সার্ভ করা হবে। সো প্রে করা শেষ হলে খাবার দাবার সার্ভ করবে আর কি। সো দেখুন, ফাইনালি বউকে একটু কাছে পেয়েছি, এক ঝলক বউকে ভিডিও করলাম। আর এটা বউ আর বর, এই পেছনের লাইটটা এত কাছে ছিল যে বউয়ের মুখটা কালো চলে এসেছে, কারণ এখানে খুব বেশি একটা আলো ছিল না, আধো আলো আধো ছায়া। সো যাই হোক, বউর সঙ্গে দু একটা ফটো সেশন করলাম, এখন খাবার সার্ভ করা হয়েছে। দেখুন, এটা ছিল গার্লিক ব্রেড, মিট বল, চিকেন, আর ছিল দুই রকমের পাস্তা, একটা টমেটো সস দিয়ে পাস্তা, মিক্সড সালাদ, আর একটা ছিল হোয়াইট চিজ পাস্তা। এই পাস্তাগুলো কিন্তু ভীষণই মজার ছিল। দেখুন কত সিম্পল আয়োজন, খাবার দাবারের বন্যা না, কিন্তু কত সিম্পল আয়োজন, কিন্তু এই খাবারগুলো এত মজা ছিল। আমরা তো মানে মিট আইটেম খাইনি, চিকেন বা মিট বল এগুলো খাইনি, আমরা পাস্তা, গার্লিক ব্রেড আর সালাদ খেয়েছি। এটা খুবই মজার ছিল, ভীষণই মজার ছিল। সো বুঝতেই পারছেন কত সিম্পল বিয়ের, কত সিম্পল খাওয়া দাওয়া। সো এই যে সেই রুমটা যেখানে বিয়ে হয়েছিল, এখন সেখানে ডেকোরেশন করে খাবারের আয়োজন করেছে। দেখুন টেবিলগুলো এভাবে সাজিয়েছে, সেই ফ্লাওয়ার আর সেই ফটো ফ্রেম দিয়ে, যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। আর এটা হচ্ছে আমাদের খাবার। সো খাবার নিয়ে আমরা এখন টেবিলে যাচ্ছি। দেখুন, এখানে আমরা এখন বসবো। খাবারের প্রশংসা না করলেই না, মানে এত সিম্পল খাবার, এত মজার ছিল, খুবই মজার ছিল। সো আমরা তিনজন এখানে বসলাম এই টেবিলে, আর আমাদের সামনেই বরবউ খাচ্ছিল। সো দেখুন টেবিলটা, সেই যে ফটো ফ্রেম দেখিয়েছিলাম, ক্যান্ডেল আর ফ্লাওয়ার, সেটা দিয়েই টেবিলটা ডেকোরেশন করেছে। সো সব টেবিল এই সেমভাবেই ডেকোরেশন করেছে। সো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করেছি, খাবো দাবো, আর ফাঁকে ফাঁকে বরবউয়ের ভিডিও করছিলাম, আমি দু একটা ছবিও তুলেছিলাম দূর থেকে জুম করে। সো খাওয়া দাওয়ার ফাঁকে, যখন অলমোস্ট খাওয়া দাওয়া শেষ, তখন হচ্ছে এদের ম্যারেজ রেজিস্ট্রেশন হচ্ছে, যেটা ধর্মীয় বিয়ের বাইরে যেটা রেজিস্ট্রেশন আমরা সবাই করে থাকি, সব ধর্মেই করে থাকে। সো এদের সেরকম রেজিস্ট্রেশন হচ্ছে। সো প্রথমে যেটা হয়েছে সেটা ধর্মীয় বিয়ে, এখন ওদের রেজিস্ট্রেশন হচ্ছে। সো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে, আর আমাদের টেবিলে অনেকেই এসে জয়েন করেছিলেন, পরে তাদের সাথে পরিচিত হলাম, খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম। সো এর মধ্যে এদের বিয়েও কমপ্লিট, একদমই কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়াও অলমোস্ট শেষ, জাস্ট সবাই সবার সঙ্গে কথা বলছে, সবারই খাওয়া দাওয়া শেষ, সবাই সবার সঙ্গে কথা বলছে। এখন যে কাজটা করবে সেটা হচ্ছে পরিচয় পর্ব করবে ওরা। যে শুরুতেই বিয়ের সময় দেখালাম যে সবাই আত্মীয় স্বজন ওরা হাত ধরে ধরে ভিতরে ঢুকছে, সো তাদেরই এখন একটা পরিচয় পর্ব দিবে।
সো পরিচয় পর্ব দেখার আগে চলেন আইসক্রিম টেবিলটা দেখে আসি। বলেছিলাম আইসক্রিম সার্ভ করবে, দেখুন আইসক্রিম সার্ভ করেছে অনেকগুলা বরফের মাঝখানে, কিন্তু এখনই এই আইসক্রিমগুলা কেউ খাবে না। আইসক্রিমগুলো কখন এরা খাওয়া শুরু করবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটাও একটা ইন্টারেস্টিং পার্ট। সো এখন হচ্ছে পরিচয় পর্ব দিচ্ছে, এরা হচ্ছে ছেলের পক্ষ থেকে ছেলের ভাই ভাবি, সোজা কথা যেটা বললে হবে আর কি। সো সবাই এক একজন করে আসছে, এবং তারা কোথায় থাকেন, কার কি পেশা, তাদের ওয়াইফের নাম কি, বরের নাম কি, তাদের কতগুলো ছেলে মেয়ে, সব কিছু বলে আসলে পরিচয় দিচ্ছিলেন। আর এরা সবাই হচ্ছে জোসায়ার, মানে বরের ভাই ভাবি আর কি। সো প্রত্যেকে সুন্দর, মানে এদের বলার কোনো মানে আমার কিছু নাই, এরা প্রত্যেকে সুন্দর, খুবই সুন্দর, একজনের থেকে একজন সুন্দর আর কি, বউগুলো আর কি খুবই সুন্দর। সো যাই হোক, পরিচয় পর্ব শেষ, এখন বউ বর আসলো, সবাই হাতে তালি দিচ্ছে বউ বর আসাতে। সো বউ বর আসলো, তাদেরও পরিচয় পর্ব হলো। এরপর এরা দুইজন যাবে আইসক্রিম টেবিলে, এবং আইসক্রিম টেবিলে গিয়ে এরা প্রথম দুজন দুজনকে আইসক্রিম খাওয়াবে, যেমন আমরা মিষ্টি মুখ করি তেমন। দেখুন ওরা যাচ্ছে, এবং এই যে আইসক্রিম টেবিলের এখানে সবাই দেখেন গোল হয়ে দাঁড়িয়ে আছে, ওই যে ওরা দুজন দুজনকে খাওয়াচ্ছে, দেখুন আমি দূর থেকে একটু ভিডিও করার ট্রাই করেছিলাম জুম করে। সো দুজন দুজনকে খাওয়াবে, এরপরে দুজন আইসক্রিম নিবে, এরপর সবাই এক এক করে আইসক্রিম নিবে, আইসক্রিম খাবে আর কি। তো আইসক্রিম খাওয়াটার শুরুটা হচ্ছে বউ বর আগে খাবে, দুজন দুজনকে খাওয়াবে, এরপর সবাই আইসক্রিম নিবে। এখন সব বিয়েতে এই সিস্টেম করে কিনা আমি জানি না, এই বিয়েতে সিস্টেমটা এরকম দেখলাম। সো ওদের দুজনের নেওয়া হয়ে গেছে, সবাই হাতে তালি দিচ্ছে, এখন এরপর এরা বাকি সবাই আইসক্রিম খাবে আর কি। সো বিয়ের প্রোগ্রাম কিন্তু শেষ, এরপর সবাই সবার সঙ্গে বিদায় নিবে। সো দেখুন সবাই সবার সঙ্গে বিদায় নিচ্ছে, বউ বর সব টেবিলে যাচ্ছে, সবার সঙ্গে কথা বলতেছে, বিদায় নিচ্ছে। আমরাও ওয়েট করছিলাম বিদায় নেওয়ার জন্য, প্রায় 25-30 মিনিট অপেক্ষা করেছি, কারণ একজনের সঙ্গে কথা বলছি, ভিতরে গিয়েই তো হুট করে আমরা বলতে পারি না আমরা চলে যাচ্ছি। সো ওয়েট করতে হয়েছে, সব টেবিল ঘুরে ঘুরে যখন আমরা সুযোগ পেয়েছি, সো আমরা তো এখন বিদায় নিচ্ছি। আর জোসায়া তো কতবার যে তাসবির বাবাকে জড়িয়ে ধরেছে সেটা মানে বলার মতো না, অনেক দিন পর তাদের দেখা হয়েছে, যেহেতু জোসায়ার অলরেডি পিএইচডি কমপ্লিট, ও ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে জব হয়ে গেছে, সো চলে যাবে, যার জন্য হয়তো এত মায়া করছিল। যাই হোক, আমরা প্রোগ্রাম শেষ করে বাইরে বের হয়ে চলে এসেছি। সো এই বিয়ের প্রোগ্রামটা তো আমরা খুবই এনজয় করেছি, এবং সবচেয়ে বেশি এনজয় করেছি কত সিম্পলভাবে, কত সুন্দরভাবেও বিয়ের প্রোগ্রাম করা যায়, যেটা আমাদের দেশে এখন তো কল্পনাই করা যায় না, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে বিয়ে হয় আর কি। সো যাই হোক, আশা করছি আপনাদেরও আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই আমার এই ভিডিও করার কষ্টের সার্থকতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন, তাহলে আমার ভিডিও করার, ব্লগিং করার উৎসাহটা আরও বেড়ে যায়। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে হিট করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব আপনারা পেয়ে যাবেন। ব্লগিং, রেসিপি, রান্নার ভিডিও, অনেক কিছু আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। সো আশা করছি আপনাদের ভালোই লাগবে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।